এক বনে মা বাবা মরা এক টুনি পাখি তার মাসি বিউটি পার্লার সাথে বসবাস করত। টুনি ছিল ভীষণ গুণবতী মেয়ে, কিন্তু গুণবতী হলেও টুনিকে কেউ পছন্দ করত না, কারণ টুনি দেখতে অনেক কালো ছিল। একদিন বিউটি পার্লার টুনিকে বলে, কি রে টুনিমা, তুই এখনো গহনাগুলো পরিসনি কেন? এদিকে তোকে দেখার জন্য পাত্রপক্ষ এসে গেছে, আয় আয় তাড়াতাড়ি গহনাগুলো পরে আয় তো। মাসি, আমি তো বলেছি আমি বিয়ে করব না। কেন মাসি, কেন কেন তুমি সবার সামনে আমাকে নিয়ে তামাশা করতে চাচ্ছ? তুমি পাত্রপক্ষকে চলে যেতে বলো, ওরা তো আমাকে দেখেনি তাই না? আমি জানি ওরা আমাকে দেখলে কটু কথা বলে চলে যাবে। বিউটি পার্লারে টুনি ঘরের মধ্যে যখন এসব কথা আলোচনা করছিল, অন্যদিকে বসার ঘরে মিনুটুন টুনি তার ছেলে টোনাকে নিয়ে টুনিকে দেখার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন টোনা বলে, হয়েছে মা, অনেকক্ষণ ধরে বসে আছি, আর না চলো এবার আমরা বাড়ি চলে যাই। মেয়ে দেখতে এসে কি এভাবে বসে থাকবো? চলো চলো এক্ষুনি চলে যাব। আহা বাবা, মেয়েটা নিশ্চয় অনেক সুন্দরী, তাই ওর সাজতে বুঝি দেরি হচ্ছে রে বাবা, একটু সাজুক না? সুন্দরী মেয়েদের না সাজলে ভালো লাগে না বুঝেছিস? আমি সুন্দরী না হলে বিয়ে দিব না কোনো মেয়েকে তোর সাথে। মিনুটুন টুনি এই কথা বলার সাথে সাথে টুনি চা নাস্তার ট্রে নিয়ে মিনুটুন টুনি আর টোনার সামনে আসে। টুনির পিছু পিছু বিউটি পার্লারও আসে টুনিকে দেখানোর জন্য। হায় হায় রে, সর্বনাশ করে ফেলেছে, এমন একটা শুভ কাজে এমন একটা কালো কুচকুচে মেয়ে পাত্রীর আগে চা দিয়ে চলে এলো, এটা তো অশুভ লক্ষণ। এই যে মেয়ের মাসি, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনার মেয়ে কোথায়? আপনার মেয়েকে আগে নিয়ে আসুন। আসলে আপনি যাকে দেখছেন সেই হচ্ছে মেয়ে, টুনিকে দেখতেই আপনারা এসেছেন। টুনি মা আমার কালো হতে পারে, কিন্তু সে অনেক গুণবতী। আমার অত গুণবতী মেয়ের দরকার নেই, আমার দরকার সুন্দরী মেয়ের। এই টোনা, চল তো বাবা এক্ষুনি চল, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, ঘটক আমাদের বোকা বানিয়েছে। মেয়ে সুন্দরী বলে এক কালো মেয়েকে দেখতে পাঠিয়েছে, আজ ঘটকের একদিন কি আমার একদিন। হয়েছে মা হয়েছে, সুন্দরী খোঁজার নেশায় তুমি কি পাগল হয়েছো? টুনি কালো বলে তুমি তাকে বিনা দোষে অপমান করতে পারো না, আর আমি বিয়ে করলে এখানেই করব। মা মা, মেয়েটা কালো হতে পারে, কিন্তু দেখেছো মুখটা কি মায়াবী দেখতে, অনেক ভালো লেগেছে ওকে আমার। অনেক মেয়ে তো দেখেছি আমি, কাউকে পছন্দ হয়নি। আমি আর কোনো মেয়ে দেখতে পারবো না মা, এটাই শেষ। বেশি মেয়ে দেখলে তো বনের পাখিরা আমাদের নিয়ে হাসাহাসি করবে। তুমি এ বাড়িতেই এক্ষুনি টুনির সাথে আমার বিয়ে ফাইনাল করো। কিছুতেই না, আমি এই কালো অলক্ষী মেয়েটার সাথে আমার ছেলের কিছুতেই বিয়ে দিব না। টোনা, এই মেয়েকে যদি তুই বিয়ে করিস তবে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মিনু টুনটুনি এ কথা বলার পরেও টোনা কিছুতেই মায়ের কোনো কথা শোনে না। অবশেষে টোনার জেদের কারণে মিনু টুনটুনি টুনির সাথে টোনার বিয়ের দিন ফাইনাল করে, আর বিয়ের দিন অনুযায়ী মহা ধুমধামে টোনার টুনির বিয়ে হয়ে যায়। মা, ও মা, ঘুম থেকে উঠুন মা, আমি আপনার জন্য চা বানিয়ে এনেছি, অনেক বেলা হয়ে গেল, আপনি কখন ঘুম থেকে উঠবেন মা? ও মা! টুনির ডাক শুনে মিনুর ঘুম ভেঙে যায়, আর মিনু টুনটুনি রেগে গিয়ে বলে, এই ফকিরের বাচ্চা, তুই সকাল বেলায় তোর এই অশুভ কালো মুখ নিয়ে আমার চোখের সামনে কেন এলি? হ্যাঁ, হায় হায় রে, তোর অশুভ মুখ দেখে আজ বুঝি আমার কোনো বড় বিপদ হবে। তোর মতো কালো মেয়েকে আমি আমার জীবনে আর দুটো দেখিনি। মা, এসব কি বলছেন আপনি মা? আমিও তো আপনাদের মতোই একজন পাখি, গায়ের রং কালো বলে কি আমি অশুভ? এভাবে বলবেন না মা, আমার অনেক খারাপ লাগে। আহারে, আমার খারাপ লাগে যত তো সব ঢং। শোন, কালো পাখিদের শরীরের চামড়া মোটা থাকে বুঝলি, ওই জন্য ওদের কোনো কথা ওদের শরীরে লাগে না।
আমার ছেলেকে কি গুণ জাদু করেছিস তুই বল তো, যে তোকে ছাড়া আর কাউকেও বিয়ে করতে চাইলো না? মা, আমি কালো হতে পারি কিন্তু অতটাও ছোট লোক নই যে কাউকে গুণ জাদু করে বিয়ে করব। এসব কাজ করতে পরিবার আমাকে শিক্ষা দেয়নি মা। আমার মুখের উপর তর্ক করিস? ছোট লোক ভূতনির বাচ্চা, মুখের উপর তর্ক করার জন্য তোকে এই বাড়িতে আনা হয়নি, বুঝেছিস? যদি চুপচাপ মুখ বুঝে সংসার করতে পারিস তবে কর, আর তা না হলে চলে যা এক্ষুনি এই বাড়ি থেকে। আমার ছেলে তোকে দয়া করে বিয়ে করে এনেছে, বুঝতে পেরেছিস তুই? এ কথা বলার সাথে সাথে মিনু টুনটুনি আচমকা গরম চা টুনির হাত থেকে কেড়ে নিয়ে টুনির শরীরে ছুঁড়ে মারে, আর গরম চায়ে টুনির শরীর পুড়ে যায়। টুনি যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। ও মা গো, ও বাবা গো, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, আমার শরীরটা যে পুড়ে গেল। মা, কেন আপনি আমাকে শাস্তি দিলেন? আমি কি করেছি মা? কালো হওয়াটা কি আমার অপরাধ? আর আমি কালো হয়েছি কি নিজ ইচ্ছেই নাকি বলুন তো? ঈশ্বর চেয়েছেন বলেই তো আমি কালো হয়েছি। কেউ জল দাও, জল দাও আমাকে, আমি চলে গেলাম, পড়ে গেলাম আমি, আমার শরীরটা যে চলে গেল। টুনির এমন চিৎকার আর কান্না শুনেও মিনু টুনটুনির পাষাণ মন একটুও গলে না। মুখ ভেঙচি কেটে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর টুনি তার পোড়া শরীর নিয়ে ঘরে চলে যায়। এরপর সেই দিনটা এভাবেই কেটে যায়। আর রাত হয়ে যায়। টোনা বাহিরের কাজ শেষে রাতে বাড়িতে ফিরে এসে টুনির পোড়া শরীর দেখে বলতে থাকে, কি হয়েছে টুনি, তোমার শরীর পুড়লো কিভাবে? নিশ্চয় মা তোমার ওপর আবার আজ অত্যাচার করেছে, তাই না টুনি? সত্য ঘটনাটা কি আমাকে খুলে বলো তো। না মানে মানে হয়েছে কি টোনা, শোনো বলছি। কিসের আবার ইয়ে মানে করছো টুনি, কি হয়েছে? তুমি যদি আমাকে সব ঘটনা খুলে না বলো তবে আমি কিন্তু এক্ষুনি আমার এই বাড়ি থেকে চলে যাব বললাম। বলছি টোনা, আমি সব কিছু খুলে বলছি, তুমি রাগ করো না, শান্ত হও। এই কথা বলে টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা মিনু টুনটুনির ওপর ভীষণ রেগে যায়, আর রেগে মিনু টুনটুনির ঘরে চলে আসে। টোনা মিনু টুনটুনিকে বলে, মা, ও মা, তোমার বয়স হয়েছে কিন্তু তোমার কি এখনো জ্ঞান বাড়েনি মা? শুধুমাত্র টুনি কালো বলে তোমারটাকে মেনে নিতে যত সমস্যা, টুনি তো লক্ষ্মী মেয়ের মতো সব কাজ গুছিয়ে করে, তবুও কেন তুমি টুনির উপর এত অত্যাচার করো মা? হায় হায় রে ঈশ্বর, তুমি এ কোন পাপে শাস্তি দিলে আমাকে? আমার ছেলের মুখে কি না আমাকে এসব শুনতে হচ্ছে আজ? এসব শোনার জন্য কি ঈশ্বর তুমি আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো? তুলে নাও ঈশ্বর, তুলে নাও আমাকে। আজ বউয়ের জন্য ছেলে আমার কাছ থেকে পর হয়ে গিয়েছে। এই শয়তান ভূতনি টুনি, তুই আমার ছেলেকে কোন মন্ত্র দিয়ে বশ করলি রে, যে আমার ছেলে আমার কাছে কৈফিয়ত চাইছে আজ? না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের মা ছেলের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিতে চাই না মা। টোনা তুমি চুপ করো, মাকে কিচ্ছু বলো না টোনা, টোনা ঘরে চলো, চলো আমরা ঘরে যাই। ঘর? কিসের ঘর? যে ঘরে কোনো শান্তি নেই সেই ঘরে আমি থাকবো না, এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা তুমি এবার শান্তি মতো করে তোমার বৌমার উপর অত্যাচার করো, কেউ কিচ্ছু বলবে না তোমায়। এই কথা বলে টোনা বাড়ি থেকে চলে যায়, আর টোনার চলে যাওয়া দেখে মিনু টুনটুনি আর টুনি টোনাকে আটকানোর জন্য পিছু পিছু যেতে থাকে। যেও না টোনা, যেও না, তুমি এ বাড়ি ছেড়ে চলে যেও না, সব দোষ আমার, আমি চলে যাব, আমি এ বাড়ি ছেড়ে একেবারে চলে যাব, তুমি যেও না, আমার কারণে এই বাড়িতে যত অশান্তি। টোনা ফিরে এসো, টোনা আয় বাবা, ফিরে আয়, যাস না বাবা, তোকে ছাড়া যে আমার কেউ নেই, কাকে নিয়ে আমি আমার বাকি জীবন কাটাবো রে বাবা? টোনা।
যাস না বাবা। টুনি আর মিনু টুনটুনি যখন টোনার পেছনে এভাবে ডাকছিল আর তখন তারা দেখে হঠাৎই একটা ট্রাক এসে টোনাকেই ধাক্কা মেরে চলে যায়। আর তা দেখে মিনু টুনটুনি আর টুনি ছুটে সেখানে যায়। তারপর ওরা টোনাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার ইগল টোনাকে দেখে টুনি আর মিনু টুনটুনিকে বলে, রোগীর অবস্থা খুবই খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করতে হবে, তা না হলে রোগীকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আমি টোনাকে রক্ত দিব, আপনি আমার শরীরে সব রক্ত নিয়ে নিন, তবু আপনি টোনাকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব, আপনি এক্ষুনি সব ব্যবস্থা করুন, যে করেই হোক আমি আমার স্বামীকে বাঁচাবই। খবরদার ডাক্তার সাহেব, ওই কালো মেয়ের রক্ত নিয়ে আমার ছেলের শরীরে দিবেন না, টুনির জন্যই আজ আমার ছেলের এই অবস্থা, আপনি আমার শরীরের রক্ত নিয়ে আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন ডাক্তার সাহেব। মিনু টুনটুনির এমন কথা শুনে ডাক্তার ইগল ভীষণ রেগে যায় আর মিনু টুনটুনিকে বলে, ছি ছি, এ আপনার কেমন মানসিকতা, কালো বলে কি উনি পাখি নন? আর আমরা কোনো বৃদ্ধ পাখির থেকে রক্ত নেই না, কারণ বৃদ্ধ পাখিদের শরীরে অনেক রোগ থাকে, তার রক্তের মাধ্যমে অন্য পাখির শরীরে যেতে পারে, আর আপনি যদি ওনার রক্ত না নিতে দেন তবে আমি আপনার ছেলেকে কিছুতেই বাঁচাতে পারবো না। আপনার এই নিচু মানসিকতার জন্য কি আপনার নিজের ছেলেকে মেরে ফেলতে চান? ডাক্তার ইগলের কথা শুনে মিনু টুনটুনি ভীষণ লজ্জা পায় আর টুনির থেকে টোনা শরীরে রক্ত দেওয়ার জন্য মিনু টুনটুনি রাজি হয়। রক্ত পেয়ে টোনা সুস্থ হয়ে ওঠে। তারপর মিনু টুনটুনি টুনিকে বলে, বৌবা গো, কালো বলে তোমায় আমি কত অপমান করেছি, আর সেই তুমি কিনা নিজের রক্ত দিয়ে আমার ছেলেকে বাঁচিয়ে তুললে, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মা, এভাবে কেন বলছেন আপনি, আমি আপনার কথায় কিচ্ছু মনে করিনি মা। এই কথা বলে টুনি মিনু টুনটুনিকে ক্ষমা করে দেয় আর টোনাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসে। তারপর টুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, বাহ্যিক সৌন্দর্য থেকে অভ্যন্তরীণ সৌন্দর্যই আসল। আর আজ আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।